পুরুলিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিভাষ চন্দ্র মণ্ডল নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পঞ্চায়েত এলাকা পরিক্রমা করেন, সেই সঙ্গে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। ভারতীয় জনতা পার্টির যে র্যালি আমরা চলছি 79 পলাশিপাড়ায়, আজকে ধনঞ্জয়পুর অঞ্চলে শিবপুর হাইস্কুলের কাছ প্রাঙ্গণ থেকে শুরু করেছি, মানুষের মধ্যে যথেষ্ট সাড়া এবং আমাদের কর্মীদের যে উত্তেজনা, আর এরা একটা ইঙ্গিত দিয়েছে এখানকার বাংলা, আমরা পশ্চিমবাংলার যে মানুষ এবং আমার পলাশিপাড়ার মানুষ ইঙ্গিত দিয়েছে, আগামী দিন আমরা বিধানসভা 79 পলাশিপাড়া বিধানসভা জিতছি, তার জন্য স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ স্বাগত করছে এবং কর্মীরা তার সঙ্গে সেই আনন্দে আজকে আমরা যে মিছিল পুরা র্যালি পায়ে হেঁটে এবং অটো টোটো করে আমরা পুরা পরিক্রমা করবো ধনঞ্জয়পুর অঞ্চল, সেখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই, আগামী দিনে আমরা এখানে পলাশিপাড়া বিধানসভা জিতছি, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে কার্যকর্তারা আমার সঙ্গে সবসময়, আমার যারা ছোট থেকে নিচে একদম কুড়ো নিচের লেভেল থেকে আমার উপর পর্যন্ত সমস্ত নেতৃত্ব আমাকে সাপোর্ট করছে এবং তারা আমার সঙ্গে সবসময় আছে আমার পাশে। তারা এই পলাশিপাড়া বিধানসভা জিতানোর জন্যে সমস্ত সময় মানে দিন রাত 24 ঘন্টা এক করে তারা মাঠে নেমেছে, আর এটা আশাবাদী আমি পলাশিপাড়া 79 পলাশিপাড়া বিধানসভা থেকে আমরা উইন হচ্ছে এটা। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।